মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটা পবিত্র চেতনার নাম, একাত্তর এটা বাংলাদেশের অবিনাশী এক চেতনার নাম, কিন্তু একাত্তরের নাম ধারণ করে এদেশে ইসলামের বিরুদ্ধাচরণ করবার জন্য কাউকে একাত্তরই যারা দেওয়া হয় নাই। কাজেই এই ধরনের কোন ষড়যন্ত্র যদি দানা বেঁধে উঠতে থাকে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, একাত্তরের নামে কোনো কাজ করবা তাহলে সে একাত্তরের চেতনার সম্মান রক্ষা করে কাজ করবা। একাত্তরের নামে যদি কোনো মিডিয়া তোমাকে পরিচালনা করতে হয় তাহলে এদেশের স্বাধীনতার পক্ষে তোমাকে কথা বলতে হবে। ইনশাল্লাহ বলে যে দেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল সেই স্বাধীনতার ইনশাল্লাহর মর্যাদা রক্ষা করে তোমাকে কথা বলতে হবে। আর যদি তুমি একাত্তরের শিরোনাম জড়িয়ে, তুমি যদি একাত্তরের মোড়ক পেঁচিয়ে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের জাতিসত্তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, মনে রাখবে আবার 2020 সালে একাত্তরের হাতিয়ার আবার গর্জে উঠতে বাধ্য হবে। বলছিলাম মেলা বসানো হয়েছিল বেহায়া পড়ার অশ্লীলতার, আর আড্ডা জমানো হয়েছিল অপসংস্কৃতির। এই অপসংস্কৃতির আড্ডা আর বেহায়াপনা অশ্লীলতার মেলা, কিন্তু মোড়ক পেঁচানো হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার, যার কারণে এদেশের মানুষ বুঝছিল সবাই, দেখছিল সবাই, কিন্তু বলবার সাহস কারো হচ্ছিল না। কারণ বলতে গেলেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, করবে অপকর্ম বিরুদ্ধাচরণ করলে বলবে মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপসংস্কৃতি আমদানি করবে, আর তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করলে বলবে মুক্তিযুদ্ধ বিরোধী, করবে বেহায়াপনার আখড়া জমাবে, অস্থিরতার আড্ডাখানা জমাবে, প্রতিবাদ করলে বলবে মুক্তিযুদ্ধের বিরোধী। এইরকম একটা সিনসেটিভ স্পর্শকাতর একটা পরিবেশ গোটা বাংলাদেশকে যখন কুড়ে কুড়ে খাচ্ছিল, এদেশের কোটি কোটি দেশপ্রেমিক ইসলামী জনতা হৃদয়ের মধ্যে তাদের একরাশ হতাশা জায়গা গেড়ে নিয়েছিল। তাদের অবস্থা ছিল তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছিল। তাদের ভাষাটা ছিল, তাদের ভাষাটাই ব্যক্ত হয়েছিল যেন কোরআনে পাকের মধ্যে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি ঘরের অন্ধকার কুঠুরি থেকে রাত গভীরে খোদার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদের হাত উত্তোলিত হচ্ছিল। চোখের পানিতে প্রতিটি ঘরের মানুষের বুক ভেসে যাচ্ছিল, তারা আহাজারি করে আল্লাহর কাছে বলছিল, মাহবুদ তুমি আমাদের জন্য একজন নেতা দান করো, তুমি একজন রাহবার পাঠাও যে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি দিবে। লক্ষ কোটি জনতার সেই আহাজারি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যর্থ করেননি। লাখ কোটি জনতার চোখের অশ্রুর ফলে দীর্ঘ প্রায় পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধু একটি মাদ্রাসার মুহতামিম, পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধুমাত্র একজন শিক্ষক, পৌনে এক শতাব্দী পর্যন্ত যিনি ছিলেন শুধুমাত্র একটি খানকার পীর, গোটা জাতি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে জাতির এই ক্রান্তিকালে গোটা দেশ এবং জাতিকে এই ঐতিহাসিক ক্রান্তিকাল থেকে মুক্তি দেওয়ার জন্য ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন আল্লাহ মাহমুদ শফি। আল্লাহ মাহমুদ শফি জাগরণ, তিনি ডাক দিলেন, আজান দিলেন, আহ্বান জানালেন অশ্লীলতার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে, আর ইসলামী সভ্যতা ধ্বংস করে অপসংস্কৃতি চালু করবার বিরুদ্ধে তিনি আজান দিলেন। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করবার জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার, আল্লাহ আহমদ শফির সেই যুগান্তকারী আহ্বানে জনতার বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটল শাপলা চত্বরের দিকে। 2013 সালের 5-6 এপ্রিল
আর 5ই মে বাংলাদেশের ইতিহাসের মধ্যে নজিরবিহীন দুটি ঘটনা ঘটল, আর সেই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল এদেশের মানুষ আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যেই পরিমাণ রক্ত দিতে জানে আর কোন কিছুর জন্য এদেশের মানুষ এতটা পাগল পারা হতে জানে না। মুহতারাম হাজিরিন, ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে এমন এক সাইক্লোন আর টর্নেডো ঝড় প্রবাহিত করলেন আল্লামা আহমদ শফির সেই শাপলা চত্বরের ঝড়ে। শাহবাগের নাস্তিকতার মঞ্চ বঙ্গোপসাগরে ভেসে গেল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সেই ইমানি জাগরণের সামনে অপসংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়নের চক্রান্ত বুড়িগঙ্গায় ভেসে গেল। দেশ এবং জাতি অনিবার্য এক ধ্বংসের মুখ থেকে পরিত্রাণ পেল, এর নাম হলো আল্লামা আহমদ শফি। মুহতারাম হাজিরিন, তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের এক ঐতিহাসিক তাজদিদি কাজ আল্লাহ পাক নিয়েছেন, সময়ের অতি প্রয়োজনীয় এক দায়িত্ব এবং জিম্মাদারি আল্লাহ আহমদ শফির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত 6 থেকে 7 বছর তিনি জীবনের অন্তিম সময়গুলো কাটিয়েছেন। এই সময়েও তিনি জাতিকে এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন যেই দিক নির্দেশনাগুলো যদি অনুসরণ করা হতো যথাসময়ে, আজকে আমাদের জাতীয় জীবনে এমন দুর্যোগ পোহাতে হতো না। তার মধ্যে অন্যতম একটা ছিল আল্লামা আহমদ শফি 2013 সালের সেই হেফাজতে ইসলামের 13 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত। এরপরে যেই দফা এবং যেই ধারাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো নারীর ইজ্জত এবং আবরুর হেফাজত। আল্লামা আহমদ শফি বলেছিলেন, নারী শিক্ষা অর্জন করুক সমস্যা নেই, কর্মের প্রয়োজনে কর্মসংস্থানে যাক সমস্যা নেই, রুটি রোজগারের আয় রোজগার করবার জন্য নারী বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাক তাতেও আপত্তি নেই, নারী তার জীবিকা নির্বাহ করবার জন্য অফিস আদালতে যাক সেটাতেও আপত্তি নেই, তবে কথা হলো নারী পড়াশোনা করতে যাক, নারী চাকরি বাকরি করতে যাক, নারী শ্রম দিতে যাক, নারী অফিস আদালত করতে যাক, নারী যেটাই করতে যাক সর্বপ্রথম নারীর ইজ্জতের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লামা আহমদ শফি জাতিকে সতর্ক করলেন নারী পুরুষের অবাধ মেলামেশা সম্পর্কে। তিনি বলে দিলেন, নারী পুরুষের ফ্রি মিক্সিং বন্ধ করো। আল্লামা আহমদ শফি বললেন, তিনি আঙ্গুলি নির্দেশ করলেন শিক্ষাঙ্গনগুলোতে নারী এবং পুরুষের জন্য সেপারেট শিক্ষার আয়োজন করো, পৃথক শিক্ষা ব্যবস্থা তোমরা আয়োজন করো, কারণ আমাদের মেয়েরা বিভিন্ন শিক্ষাঙ্গনে গিয়ে তাদের সহপাঠীদের দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে তারা চরিত্রহীনতার শিকার হয় এবং তাদের নানা ধরনের লোলুপ ধর্ষণের শিকার আমার মেয়েরা আমার বোনেরা হয়। কিন্তু সেদিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির এই যুগোপযোগী আহ্বানকে নাস্তিক আর মুরতাদের দোসরেরা তারা উপহাস করে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লামা আহমদ শফিকে নানা ধরনের উপহাসের বাক্যবাণে জর্জরিত করেছে। আল্লামা আহমদ শফির অত্যন্ত সময় উপযোগী, যুক্তিগ্রাহ্য এবং সাইন্টিফিক বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত ছিল। তেঁতুলের মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশার যেই ক্ষতির দিক এবং নারীর প্রতি পুরুষের স্বভাবজাত আকর্ষণের যেই বিষয়টিকে তিনি একটি সাইন্টিফিক দৃষ্টান্তের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, নাস্তিক আর মুরতাদদের দোসরেরা আল্লামা আহমদ শফির সেই যুক্তিগ্রাহ্য কথাটি নিয়ে উপহাস করেছিল। শাইখুল ইসলামকে তারা তেঁতুল হুজুর নামে আখ্যায়িত করে তাকে জাতির সামনে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, জাতি আল্লামা আহমদ শফিকে নয় বরং যারা আল্লামা আহমদ শফিকে উপহাস করবার চেষ্টা করেছিল তাদেরকেই প্রত্যাখ্যান করেছে।